আমবাসা পুর পরিষদের দ্বিতীয় দফায় মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট। আমবাসা পুর পরিষদ নির্বাচনে 15টি আসনের মধ্যে দ্বিতীয় দফায় 6টি আসনের মনোনয়নপত্র জমা দিল সিপিআইএম। সব মিলিয়ে 15টির মধ্যে 12টি আসনের মনোনয়নপত্র জমা দিয়েছে বামফ্রন্ট। আমবাসা পুর পরিষদের 8 নম্বর আসনে ভবানী চক্রবর্তী, 15 নম্বর আসনে সুরেশ মুন্ডা, 2 নম্বর আসনে অনুপমা মল্লিক, 3 নম্বর আসনে মীরা দেববর্মা, 5 নম্বর আসনে গীতা সরকার, 7 নম্বর আসনে সত্যব্রত দেবরায় শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই 6 জন প্রার্থী আজ আমবাসা অতিরিক্ত মহকুমা শাসক আশু রঞ্জন দেববর্মার কাছে মনোনয়নপত্র জমা দেয়। এক সাক্ষাৎকারে 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী গীতা সরকার জানান, তারা পুর পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী। পুর পরিষদ এলাকার জনগণ বামফ্রন্টের 25 বছরের কাজকর্মের নিরিখেই বামফ্রন্ট প্রার্থীদের পুর পরিষদ নির্বাচনে পুনরায় বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রার্থী গীতা সরকার অভিযোগ করেন, বিগত 3.5 বছরে ত্রিপুরায় বিজেপির নেতৃত্বাধীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, উন্নয়নমূলক কোনো কাজকর্ম হয়নি। বাম আমাদের কাজকর্ম এবং বিগত 3.5 বছরে বিজেপি সরকারের কাজকর্মের তুলনা করেই জনগণ বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে বাম প্রার্থীরা আশাবাদী। আমরা বামফ্রন্টের মনোনীত প্রার্থী, আজকে আমরা নমিনেশন সাবমিট করতেছি 5 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। আপনাদের জয় নিয়ে কতটুকু আশা? জয় নিয়ে আমরা নিশ্চিত, আমরা মানুষ কেন আপনাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে? উন্নয়ন দেখেই তো মানুষ জনপ্রতিনিধি তৈরি করে, যে উন্নয়ন করবো তারাই ভোট দিব। বর্তমানে তো আপনারা শাসককে নেই, শাসকের আসনে নেই, তো সেই নিরিখে কী বলবেন গণদেবতাদের? আমরা বর্তমান ত্রিপুরার রাজ্যের বিরোধী হিসাবে আছি, এই রাজ্যে বর্তমান বিজেপি সরকার আছে, 3.5 বছরের তাদের কাজের নিরিখে এবং এই রাজ্যের মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আশাবাদী। আমবাসা পুর পরিষদে বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হলে পুরো এলাকার উন্নয়নে তারা কাজ করতে বদ্ধপরিকর বলেও জানান। দুর্নীতিমুক্ত পুর পরিষদ গঠন করতে তারা সব ধরনের প্রয়াস নেবেন বলেও তারা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।